অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী কাতার এবং বাংলাদেশ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক নীতি নির্ধারকদের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও অংশ নেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু এবং এফ বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কাতারের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির বাণিজ্য এবং শিল্পমন্ত্রী মোহাম্মদ বিন হামাদ আল থানি এবং ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে কাতারের রপ্তানি বাড়াতে আগ্রহের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু কৃষি সহ নানা ধরনের পণ্য রপ্তানির জন্য কাতার সম্ভাবনাময় বাজার বলে জানান সালমানের রহমান তিনি আরও জানান সমুদ্র পথে পণ্য পরিবহনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে চায় কাতার বৈঠকে এই বিষয়েও আলোচনা হয়েছে বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা বলেছে তারা ইন্টারেস্টেড তো এটা তারা কাজ করবে তারা বলে এটা এটা একটা আর আমরা ওনাদের যে কমোডিটি এক্সচেঞ্জ ওদের স্টক এক্সচেঞ্জ আছে আমরা আবার মানে প্রতিমন্ত্রী বলেছেন সুকুকের কথা দ্যাট আমরা সুকুকের সাথে ওরা ওটাও নিয়ে তারা বলেছে তারা আমাদের সাথে কথা বলবে সেই বেসরকারি খাতের মধ্যে যেন এক্সচেঞ্জ হয় আমরা যেন আইডেন্টিফাই করতে পারি